যুগ ধরে যমজ মানুষরা সবসময় অন্য আর দশজন মানুষকে আকর্ষণ করে। সাধারণত যমজ ভাই বোনরা দুই ধরনের হয়ে থাকে, আইডেন্টিক্যাল এবং নন আইডেন্টিক্যাল। অনেকের ধারণা যমজ ছেলে মেয়েদের চিন্তাভাবনা, অভ্যাস বা ভালো লাগা মন্দ লাগা অনেকটা একরকমের হয়ে থাকে, তাদের হাসি আনন্দ মিশে থাকে একে অন্যের সাথে। হ্যাঁ, ব্যাপারটা যে সত্যি নয় তা কিন্তু না, তবে সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক ক্ষেত্রেই যমজ ভাই বোনদের একজন অন্যজনের ঠিক উল্টো দিকের মনোভাবের অধিকারী হয়, আর তাই এদের ভেতর কেউ একজন বিখ্যাত মানুষের কাতারে নাম লেখালেও অন্যজন যে নিতান্তই সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে না সেটা মনে করা একান্তই ভুল। কিন্তু এমন অনেক যমজ বাচ্চা বা টুইন্স বেবি আছেন যারা একই সঙ্গে একে অপরের হাত ধরে পার হয়েছেন খ্যাতির সিঁড়ি। জীবনের সুউচ্চ অবস্থানে উঠে দাঁড়ানোর জন্য যারা সবসময়ই একে অন্যকে বাড়িয়ে দিয়েছেন নিজেদের হাত। আর এমন কিছু বিখ্যাত যমজদের নিয়েই আমাদের আজকের এই ভিডিও। জারোস্লেভ এবং লেক কেজিনস্কি। দুই ভাইয়ের সম্পর্ক যতটাই ভালো হোক না কেন, রাজনীতির বিভিন্ন মতবাদ আর ঝামেলার মুখে পড়ে সেসব অনেকটাই আলগা হয়ে যায়। কথাটা অন্যান্য ক্ষেত্রে সত্যি হলেও এই ভাইদের বেলায় সেটা কিন্তু একদম মিথ্যে। 2010 সালে বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার আগ অবধি পোল্যান্ডের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর দায়িত্ব বেশ ভালোভাবেই মিলেমিশে পালন করেছেন জারোস্লেভ আর লেক নামে এই দুই ভাই, এবং অবিশ্বাস্য হলেও সত্যি কোনো ধরনের ঝামেলা ছাড়াই। জারোস্লেভ আর লেক দুজনেরই প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল রাজনীতি। পোল্যান্ডে গণতন্ত্রের প্রতিষ্ঠা হওয়ার পরপরই এরা দুজনে রাজনীতিতে চলে আসেন। 2001 সালে দুই ভাই একসঙ্গে প্রতিষ্ঠিত করেন দ্য কনজারভেটিভ ল অ্যান্ড জাস্টিস পার্টি। এর পরের বছরই ওয়ার্শের মেয়র হিসেবে নির্বাচিত হন লেক। 2005 সালে রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রতিযোগিতায় লেক প্রস্তুতি নেন। এ সময় তার অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্ষমতা পেলে নিজের ভাইকে প্রধানমন্ত্রী করবেন না তিনি। কিন্তু তারপরে এই প্রতিশ্রুতি ভেঙে ফেলেন তিনি, এবং একটা সময় যমজ এই দুই ভাই হয়ে দাঁড়ায় পোল্যান্ডের সবচেয়ে ক্ষমতাধর মানুষ। 2010 সালের 10 এপ্রিল লেক মারা যান বিমান দুর্ঘটনায়। অনেকের মতে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়। ভাইয়ের মৃত্যুর পর জারোস্লেভ আরও অনেকদিন নিজের ক্ষমতায় ছিলেন। পোল্যান্ডের রাজনৈতিক ইতিহাসের অনেকটা অংশ জুড়ে জায়গা দখল করে রয়েছেন এই দুই যমজ কেজিনস্কি ভাইয়েরা। কারিসা এবং ক্রিস্টিনা শ্যানন। কারিসা এবং ক্রিস্টিনা শ্যানন 2 অক্টোবর 1989 সালে মিশিগানে জন্মগ্রহণ করেন। এদের দুজনেরই মূল লক্ষ্য ছিল অভিনয় জগতে প্রতিষ্ঠিত হওয়া। তারা প্রথম থেকেই ছোটখাটো কাজ দিয়ে শুরু করে নিজেদের ক্যারিয়ার। শ্যানন যমজ 2008 সালে 18 বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে চলে আসেন। সেই বছরই তাদের জীবন একটা নাটকীয় মোড় নেয় যখন তারা প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনারের নজরে পড়েন। তারা শীঘ্রই প্লেবয় ম্যাগাজিন এবং হিউ হেফনারের সাথে জড়িয়ে পড়েন। তারা জুলাই এবং আগস্ট 2009 জন্য প্লেমেটস অব দ্য মান্থ নির্বাচিত হন। মাত্র 18 বছর বয়সে তাদের আকর্ষণীয় চেহারা তাদের প্লেবয় ম্যানশনে নিয়ে যায়, যেখানে তারা খুব তাড়াতাড়ি হেফনারের পার্টিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। আইকনিক প্লেবয় ম্যানশনে ছোট শহরের ওয়েট্রেস থেকে হেভস গার্লসে রূপান্তরিত হওয়ার গল্পটি আধুনিক দিনের রূপকথার মতো বললে ভুল হবে না। তারা হেফনারের সাথে প্লেবয় ছাড়াও দ্য গার্লস নেক্সট ডোর নামের একটি রিয়ালিটি শোর হোস্ট হিসেবে মনোনীত হন। হেফের টিভি রিয়েলিটি অনুষ্ঠানকে সফল করে তোলেন নিজেদের অসাধারণ উপস্থাপনার মাধ্যমে। এখনও পর্যন্ত তাদের প্রথম পর্বটি সবচেয়ে বেশিবার দেখা অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। তবে শ্যানন বোনদের সফলতার গল্প এটুকুই। এরপর একের পর এক ভুল পদক্ষেপের ফলে তলিয়ে যান তারা আরও অনেকেরই মতো রঙিন দুনিয়ার পেছনে থাকা অন্ধকার কালো জগতে। সেখানে মাঝে মাঝে খানিকটা আলোর মতো মুভির কিছু টুকরো অংশে কাজ করলেও সেগুলো ডুবে যায় তাদের নিয়েই। বর্তমানে তারা প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও কিছুকাল কাজ করেছেন বলে জানা যায়। রনি ও রেগ্গি। রনি ও রেগ্গি নামের এই দুই ক্রে ভাই ছিলেন যমজ এবং আইডেন্টিক্যাল, অর্থাৎ তারা ঠিক একই রকমের দেখতে ও একই রকম মনোভাবের অধিকারী ছিলেন। আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই দুই ক্রে ভাই ছিলেন বিখ্যাত গ্যাংস্টার। ডক্টরদের মতে তারা দুজনেই ছিলেন প্যারানয়েড সিজোফ্রেনিয়ার শিকার। জীবনের একটা সময় সামরিক বাহিনীতে যোগদানের জন্য তাদের দেওয়া হলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। দুই ভাইয়ের কারোরই খুব একটা পছন্দের ছিল না সামরিক বাহিনীর কাজকর্ম আর অনুশীলন। পালানোর সময় ধরা পড়ে যায় তারা। একজন সেনাকে আক্রমণ করতে উদ্যত হয় তারা ধরা পড়ার পর। শুধু তাই নয়, এর পরেও একের পর এক বাজে কাজকর্মের জন্য তাদের বাহিনীর বাইরে বের করে দেওয়া হয়। এরপর নিজেদের গ্যাং তৈরি করেন রনি আর রেগ্গি। 1960 সালে বেশ পরিচিত হয়ে ওঠেন তারা।
এমপি, সিনেটর, ধনী নারী পুরুষ সবার সঙ্গে ওঠা বসা ছিল এই দুই ভাইয়ের। এই দুজনের হাতে প্রথম খুন হন জর্জ করোনেল, এরপর তারা মারেন নিজেদেরই সহকর্মী জ্যাককে। একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান কাজই হয়ে দাঁড়িয়েছিল রনি আর রেগ্গিকে আটক করা। তবে সমস্যাটা ছিল একটা জায়গায়, কেউই তখন এই সন্ত্রাসী দুই ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাহস পেতেন না। শেষমেশ 1968 সালে পুলিশ এই যমজদের টিকি ছুঁতে পারে এবং তাদের কারাগারে নেওয়ার পরই সাধারণ মানুষ নিজেদের সাক্ষ্য দিতে রাজি হয়। জন ও রয় বাউল্টিং। ব্রিটেনের সবচেয়ে খ্যাতনামা দুই চলচ্চিত্রকার জন ও রয় বাস্তবে যমজ দুই ভাই, সবার মুখে যারা এক নামে যমজ বাউল্টিং ভাই হিসেবে পরিচিত। 1913 সালে জন্ম নেওয়া এই যমজরা নিজেদের চলচ্চিত্রের জগতে নিয়ে আসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। বেশ কিছু কমেডি আর থ্রিলার মুভি বানান তারা, এর বেশিরভাগই জয় করে নেয় মানুষের মন। বেশিরভাগ সময়ে ছবির পরিচালনা রয় এবং প্রযোজনা জন করে থাকলেও মাঝে তারা নিজেদের জায়গা বদল করতেন। শুধু তাই নয়, অনেক সময় নিজেদের চিত্রনাট্য এ দুই ভাই নিজেরাই লিখতেন। সেন্সরের নানারকম ঝামেলা থাকা সত্ত্বেও 1967 সালে বিখ্যাত একটি উপন্যাসকে নিজেদের মতো করে চলচ্চিত্রের রূপ দেন তারা, গ্রাহাম গ্রিন্স ব্রাইটন রক নামে বর্তমানে বিখ্যাত যেটি। 1950 সালে সেভেন ডেইজ টু নুন নামক আরেকটি ছবি বানান তারা, যেখানে বলা হয় এক পরমাণু বিজ্ঞানীর কথা। তবে এদের সবচেয়ে সফল কাজটি ছিল নিজেদের হাস্যরসাত্মক ধারাবাহিক তৈরির পরিকল্পনা। লাকি জিম, আই এম অল রাইট জ্যাক, কার্টন ব্রাউনি অফ দ্য এফও, ব্রাদার্স ইন ল অ্যান্ড প্রাইভেটের একের পর এক সাফল্য তুলে ধরে তাদের অন্য এক মাত্রায়। জুন ও জেনিফার গিবন্স, দ্য সাইলেন্ট চাইল্ড। জুন ও জেনিফার গিবন্স সাইলেন্ট চাইল্ড হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। তারা 1963 সালে ইয়েমেনের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তারা অল্প বয়স থেকেই অস্বাভাবিক আচরণ প্রদর্শন করতে থাকে। তারা সাধারণত আলাদা থাকতেই বেশি পছন্দ করত। তারা এমন একটি অদ্ভুত ভাষা আবিষ্কার করে যেটি ছিল শব্দহীন এবং এই ভাষা শুধুমাত্র তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করত, অন্য কারো সাথে না। তাদের আচরণের সবচেয়ে অদ্ভুত দিকগুলির মধ্যে একটি ছিল একে অপরের সাথে তাদের নিরবিচ্ছিন্নভাবে অনেকক্ষণ যোগাযোগ করতে পারা, যা অন্য কারো পক্ষে বোঝা সম্ভব ছিল না। তারা তাদের প্রাইমারি স্কুলে একমাত্র কালো বর্ণের শিশু ছিল, যার ফলে তাদের অনেক বেশি উৎপীড়ন সহ্য করতে হয়েছিল তাদের সহপাঠীদের থেকে। তারা যে লাঞ্ছনা সহ্য করেছিল তা তাদের বিচ্ছিন্নতাকে আরও তীব্র করে তুলেছিল। এর ফলে তারা অন্য সহপাঠীদের সাথে মিশতে চাইত না এবং অন্যদের থেকে সাধারণত আলাদা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করত। ক্রমান্বয়ে তাদের অবস্থা আরও খারাপ হতে থাকে। এক পর্যায়ে তাদের মা বাবা তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসকরা ভেবেছিলেন তাদেরকে যদি কিছুকাল আলাদা রাখা যায় তাহলে হয়তো তাদের এই অস্বাভাবিক আচরণ বন্ধ করা যাবে। এই জন্য তাদের 6 মাস একদম আলাদা রাখা হয় এবং বর্ণবৈষম্যের ট্রমা থেকে বের করে আনতে তাদের নিয়মিত থেরাপি দেওয়া হয়। এই 6 মাস তাদের মধ্যে কোনো প্রকার যোগাযোগ ছিল না। তাদের অবস্থার কিছুটা উন্নতি হলে তাদেরকে আবার একসাথে থাকতে দেওয়া হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা আবার আগের মতো অস্বাভাবিক আচরণ করতে থাকে। চিকিৎসকরা বলেছিলেন একজন আরেকজনের থেকে আলাদা হলেই শুধুমাত্র তাদের এই অদ্ভুত আচরণ বন্ধ হবে। অত্যধিক নেশাজাত দ্রব্য নেওয়ার ফলে জেনিফার গিবন্স 32 বছর বয়সে মারা যায়। বোনের মৃত্যুর পর জুন গিবন্স স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং আর কখনোই তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়নি।